আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ভিডিওর টাইটেল ও থাম্বনেইল দেখে বুঝে গেছেন ভিডিওটি কোন বিষয় হতে চলেছে। আমরা অনেকে এই টিকটক ভিডিও ডাউনলোড করতে চাই, তো ডাউনলোড করি। তো ডাউনলোড করার পর দেখা যায় যে টিকটকের ওয়াটারমার্কটি চলে আসে ভিডিওর সাথে। তো আজ দেখিয়ে দেবো কীভাবে টিকটকের ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করবেন। যখন আমরা ডাউনলোড করলে দেখা যায় লাস্টে এরকম একটা অপশন চলে আসে, যেমন এই দেখছেন এইরকম অপশন চলে আসে। তো আজ দেখে দিব এরকম ছাড়াই কীভাবে আপনি ডাউনলোড করবেন টিকটকের ভিডিও। তো তার জন্য প্রথমে কী করবেন, আপনার ফোনের টিকটক অ্যাপসটি ওপেন করবেন। তো আপনার ইচ্ছা মতো একটি ভিডিও বাছি নেবেন, যেমন আপনি আপনাদের এই ভিডিওটি ডাউনলোড করে দেখিয়ে দিব। তো এটি ডাউনলোড করতে হলে কী করবেন, আমি এই যে শেয়ার অপশন দেখছেন আপনারা, এই যে এখানে শেয়ার অপশন রয়েছে এটা ফের একটি ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর আমরা কী করি, অনেকেই এখানে যে ডাউনলোড অপশন লেখা রয়েছে, তো এই ডাউনলোডের উপরে ক্লিক করে আমরা ডাউনলোড করে ফেলি। তো এই ডাউনলোডের উপরে ক্লিক করে ডাউনলোড করলে কী হবে, ওয়াটারমার্কটি থেকে যাবে। তো আমরা কী করব, এখানে কপি লিঙ্ক লেখা রাখছেন যে রয়েছে, তো কপি লিঙ্কের উপরে একবার একটি ক্লিক করে দেবো। এই কপি লিঙ্কের উপরে একবার ক্লিক করে দেবো, আমি এটার লিঙ্ক ভিডিওটির লিঙ্ক কপি করে দেবো, কপি করে নেব, ঠিক আছে? তো এখন আমি বাড়িয়ে যাবো টিকটক থেকে, আরও একটি অ্যাপস ওপেন করবো আমি। তো এখানে দেখছেন আপনার ক্রোম ব্রাউজার রয়েছে, তো আপনার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপস ওপেন করবেন। তো আমার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপস ওপেন করলাম। ক্রোম ব্রাউজার অ্যাপস ওপেন করার পর যখন এইরকম ইন্টারফেস চলে আসবে, তো আপনি এখানে দেখছেন উপরে সার্চ বার রয়েছে, তো এই যে এখানে দেখছেন সার্চ বার, তো সার্চ বারের উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে এখানে লিখবেন এস এস টিকটক, যেমন এস এস তিনটা এস দিয়ে তিনটা এস দেবেন, দিয়ে লিখবেন টিকটক, TIKTOK টিকটক, SS টিকটক দিয়ে লিখবেন, লিখে সার্চ করবেন। তো আমি SS টিকটক লিখে সার্চ করলাম, তারপর এরকম প্রথমে একটা ইন্টারভিউ চলে আসবে। তো আপনার সামনে এই যে প্রথমে একটা যে ইন্টারভিউ চলে আসবে, তো এই ইন্টারভিউসের উপরে আপনি প্রথমে ইন্টারভিউসের উপরে ক্লিক করে দেবেন। তো এইরকম ইন্টারভিউ চলে আসবে, তখন যখন এইরকম ইন্টারভিউ চলে আসবে, আপনি এখান থেকে দেখছেন যে লেখা রয়েছে পেস্ট নামে একটি অপশন, তো পেস্টের উপরে একটি ক্লিক করে দেবেন। তো আমরা যে আগে কপি লিঙ্ক করেছিলাম এটার, এটার লিঙ্কটা এখানে চলে আসবে, তো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর এখানে নিচে দিয়ে লেখা আছে ডাউনলোড, তো ডাউনলোডের উপরে একটি ক্লিক করে দেবেন। তারপর এখানে নিচে দিকে লেখা দেখছেন যে উইথাউট ওয়াটারমার্ক নামে একটি অপশন রয়েছে, এই যে উইথাউট ওয়াটারমার্ক, তো এটার উপরে ক্লিক করে দেবেন, মানে ওয়াটারমার্ক ছাড়া আমি ডাউনলোড করবো। তো এইরকম ইন্টারভিউ চলে আসবে, উপরে দিকে দেখছেন ক্রস আইকন, তো আপনি কী করুন, ক্রস আইকনের উপরে ক্লিক করে দেবেন। এই যে ক্রস আইকন এইরকম আসতে পারে, আসলে ক্রস আইকনের উপরে ক্লিক করে দেবেন। তো দেখছেন আমার ভিডিও ডাউনলোড হতে শুরু করছে, উপরে দিকে দেখছেন ডাউনলোড দেখাচ্ছে, এখানে ডাউনলোড হইতেছে দেখছেন। তো আমি ডাউনলোড হয়ে যাও, অপেক্ষা করবো তো কিছুক্ষণ। তো আমার ভিডিও ডাউনলোড হয়ে গেছে, দেখছেন এখানে ওপেন অপশন চলে আসে। তো আমি কী করবো, এখান থেকে এই দেখছেন ওপেন অপশন এটার উপরে ক্লিক করে দেবো। দেখছেন আমার ভিডিও ডাউনলোড হয়ে গেছে, তো আমি পুরো সম্পূর্ণ ভিডিও প্লে করবো না, আমি শেষের দেখি ডাউনলোড হয় কি না, দেখি ওয়াটারমার্ক দেখা হয় কি না। দেখছেন ভিডিওটি শেষ হয়ে গেছে, কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। দেখছেন আবার আপনার দেখাচ্ছি যে লাস্টের অংশ থেকে, দেখছেন ভিডিওটি সম্পূর্ণ হয়ে গেছে, কোনো ওয়াটারমার্ক ছাড়াই। তো আসার ভিডিও বুঝতে পারছেন আপনার, আবার আমার গ্যালারিতে আপনারা দেখাচ্ছি যে আমার গ্যালারিতে এটি ডাউনলোড হয়েছে কি না, আমার ফাইল ম্যানেজার অ্যাপস ওপেন করছি। এই ভিডিওটি আবার আমি কী করবো, দেখছেন আমি টান দিয়ে শেষের অংশ দেখাচ্ছি, এই দেখছেন, এই যে আপনারা দেখতে পারছেন কোনো ওয়াটারমার্ক ছাড়াই ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আপনিও চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওর প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।